হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব সয়েল টেস্ট নিয়ে। একটি বিল্ডিং নির্মাণের পূর্বে সয়েল টেস্ট কেন করতে হয় এবং সয়েল টেস্ট সম্বন্ধে আমাদের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এবার আসুন আমরা জেনে নেই সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা কি। যে কোনো বিল্ডিং নির্মাণের পূর্বে প্রথম শর্ত হলো যে মাটিতে বিল্ডিংটি নির্মাণ করা হবে সে মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ভারবহন ক্ষমতা নির্ণয় করা। উল্লেখ্য যে সকল মাটির ভারবহন ক্ষমতা সমান হয় না এবং ভারবহন ক্ষমতা জানার একমাত্র উপায় হলো সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা। আমরা সয়েল টেস্ট কেন করব? বাংলাদেশের মাটির গড় ভারবহন ক্ষমতা অনুযায়ী 2-3 তলার বিল্ডিং নির্মাণে সয়েল টেস্টের তেমন প্রয়োজন পড়ে না, তবে 3 তলার অধিক ক্ষেত্রে অবশ্যই সয়েল টেস্ট করাতে হবে। এর প্রয়োজনীয়তা সমূহ হল, বিল্ডিং নির্মাণের জন্য নির্ধারিত জমিটির নিচের মাটি কেমন তা একমাত্র সয়েল টেস্টের মাধ্যমেই জানা সম্ভব। সয়েল টেস্ট না করে অনুমানের উপর ভিত্তি করে বিল্ডিং নির্মাণ ঝুঁকিপূর্ণ। সয়েল টেস্ট না করালে যে ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিজাইন করবেন তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রয়োজনের তুলনায় অধিক খরচে ফাউন্ডেশন ডিজাইন করেন এবং এতে অহেতুক খরচ বেশি পড়ে যায়। সয়েল টেস্ট করালে ডিজাইনার বিল্ডিংটির ফাউন্ডেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পান এবং বিল্ডিংটি নির্মাণে খরচ অনেকাংশে কমে যায়। এমনটাও হতে পারে বিল্ডিং এর জন্য ব্যয়বহুল ফাউন্ডেশন নাও লাগতে পারে, আর সেটা জানার জন্য সয়েল টেস্ট করা জরুরি। বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইন করার জন্য এটি মূল ভূমিকা পালন করে। বিল্ডিং এর ফাউন্ডেশন কোন ধরনের দিতে হবে তা সয়েল টেস্টের রিপোর্টের মাধ্যমে ধারণা করা যায়। মনে রাখবেন, সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া বিল্ডিং ডিজাইন করা এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা একই কথা। সয়েল টেস্ট না করালে বিল্ডিং এর সেফটি সম্বন্ধে মনে সন্দেহ থেকে যায় এবং তা ভীতির কারণ হয়ে থাকে সারা জীবন। এবার আসুন আমরা জেনে নেই সয়েল টেস্ট সম্পর্কে আমাদের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো কি কি। অল্প কিছু টাকার জন্য আমরা অনেকেই সয়েল টেস্টটাকে উপেক্ষা করে থাকি। প্রতিবেশী সয়েল টেস্ট করিয়েছিলেন তাই নিজ বিল্ডিংটির জন্য সয়েল টেস্টটা জরুরি বলে মনে করি না, কিন্তু এটা ঠিক না। মনে রাখবেন, টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কিছু টাকার জন্য আপনার মূল্যবান বিল্ডিংটিকে হুমকির সামনে ঠেলে দিবেন না। ওকে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সয়েল টেস্ট কিভাবে করা হয়, সয়েল টেস্টের সতর্কতা সমূহ এবং সয়েল টেস্ট রিপোর্টে কি কি থাকে। সে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।